জায়গায় ঘোরাঘুরি করতেছি, ভাস্তা বোর সঙ্গে একটু রস লাভ করে মনটাকে একটু সান্ত্বনা দেব। আরে চেহারা, আর কি যে ফিগার, আর যে পোশাক শাক পরে দেখলে মনে হয় ছাড়তে মানে একদম অস্ট্রেলিয়া না ফেল, মানে কামলাই কামলাই খাই। ভাসতে বেশ দু বছর বাড়ি নেই, বৌমার তো মনে অনেক খোরাক জায়গা আছে, ওইটা আমি পূরণ করব। যদি একটু শোয়া দি না, না করবে না, আমার দৃঢ় বিশ্বাস আর আমার এই অনেক দিনের ঘোরাঘুরিও সফল হয়ে যাবে। আমার মাথা এখন পুরো বিষ, শুনে অস্ট্রেলিয়া না ফেললা খা পর্যন্ত আমার স্বাস্থ্য ভালো হবে না। দেখি বৌমার কাছে যাই একটু কিছু করা যায় কি না। আমি আসছি বৌমা। যে আপেল দেখলাম আমার তোর তোর সহ্য হচ্ছে না, একটু জুনি ধরা খাচ্ছিলাম, ধরা খাইয়া যা খাই আজকে আমি ধরব, এইরকম আপেল না খাইয়া আমি ধরব না। দেখলাম রে আরো দেখবো চাচা শ্বশুর।
কি দেখতেছি বারবার। বৌমাতা রুমের ভিতর গেল, যেভাবে ওকে আজকে অস্ট্রেলিয়া না পেলে আমি কপ কপ করে খাবই। বাসা একদম ফাঁকা, আমি লজ্জা পেয়ে যাইনি বৌমা, আমি আরো কাছে এসেছি। সবই তো তোমার কাছে, আমার ওসব লাগবে না। আমার কাছে মানে আমার কাছে কোথায়? সব রান্না করে আসছে চাচা। তোমা কি বলবো, আসলে দিন দিন তোমাকে এত সুন্দর দেখা যাচ্ছে, এত মানে কি বলবো, খুলেও বলতে পারছি না। আচ্ছা তোমাকে কোনো রকম খারাপ লাগে না? কেন চাচা খারাপ লাগবে কেন, সারাদিন কাজকাম করি, আম্মা বাড়িতে আছে, ওনার সেবা যত্ন করতে হয়, তারপরে আপনার ভাতিজা ফোন করে কথা বলি, খারাপ লাগবে কেন? সব ঠিক আছে। ঠিক আছে, তারপর ভাবছিলাম তোমার কোনো সমস্যা হয় কি না। না চাচা আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। তুমি রাতে যখন থাকো বিছানায় একা একা থাকলে তোমার মনে কিছু বলে না? না কি করবে, রাতে তো আমি আপনার ভাতিজার সঙ্গে কথা বলি। কথা বললেই হয়ে যায়? হ্যাঁ, ও তো ওখানে একাই থাকে তাই না, তাহলে আমার এখানে সমস্যা হবে কেন? আমি পারবো না। না না আমি বলছিলাম কি, আসলে দিন দিন তুমি যেমন হচ্ছ দেখতে শুনতে ভালো, মনের ভিতর তো একটা আগুন জ্বলেই তাই না? না এসব কি কথা বলছেন চাচা, আমি তো আগে থেকেই সবই বলে কি সুন্দর, আজকে নতুন কি? তারপরে ধরো তুমি এই যে একা একা থাকো, তোমার মনের ভিতরে কি আমার ভাতিজার কথা একবার মনে ওঠে না? মানে একসঙ্গে যখন থাকতে সে একসঙ্গে থাকার কথাটা মনে ওঠে না? চাচা আমাদের সবসময় কথা হয়, তাছাড়া আমার কখনো মনে হয় না যে ও আমার থেকে দূরে আছে। না বৌমা আমি ওভাবে কথা বলছি না, বলছি তোমার মনের ভিতর তো অনেক কষ্ট, আর বুঝতে পারি আমার বউ বয়স হয়েছে না, আমি সব বুঝি তোমার মনে কি চাচ্ছে, কত কষ্ট, ভরা চুম্বন ভরা রূপ তোমার, তুমি এখন এই কথা তো থাকলে তো আমারই দেখতে হয়, তাই আইছিলাম তোমার মনে যদি কোনো কষ্ট থাকে আমার শেয়ার করলে তুই যেন ভাগাভাগি করে নিতে পারে না। চাচা আপনি কি অসুস্থ, মানে ডাক্তারের কাছে যাবেন? না না একদম অসুস্থ না, তোমাকে দেখে আরো বেশি স্ট্রং মনে হয়। না কি সব কথা বলছেন আপনি? বলছিলাম কি বৌমা, তুমি বুঝো নাই তোমার মনের আগুনটা আমি নিভাই দিই, এদিকে আমি একটু ভালো থাকি, আসলে তোমাকে দেখলে আমার মনে হয় কি আমার ঘরের ভিতর দিয়ে হুল করে ঘুরে বেড়াতেছে। ওই দিকে তোমার চাষির বয়সটা একবার বেশি হয়ে গেছে। কি যে বলবো, তোমার চাষির বয়সটা একদম ডালে পড়ে গেছে, কিন্তু আমার ফোন তৃপ্তি না দিয়ে তোমার চাষি যে এরকম ডালে পড়বে এটা কেটে করবে কো? তাই ভাবছিলাম ভাসতে আস তুমি দেশ থাকে, আর তুমি এখানে একা একা কষ্ট করো, যদি নিজেদের ভিতরে একটু এই দেখো দেনা না লেনা দেনা থাকে তাহলে তো কেউ কিছু বুঝতে পারবে না, তাই বলছিলাম তুমি তুমি আমাকে একটু খুশি করে দাও। চাচা কি করছেন আপনি? না মানে আজকে বৌমা তুমি আমাকে খুশি করো, আমাদের কাছে নিয়ে আসি বৌমা। আমি তো সবই দেখলাম, হাই আমার ভাত খাওয়া ভাত লাগে, না ভাবি তুই এরকম নিস
জঘন্য ছি 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 হ্যাঁ নরাই ভাবি তোর স্বভাবটা আজও বদলে গেলে ছি 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 বুঝে গেছি তুই যে এত খারাপ দাবা কেন না খারাপ একটা করে গেছে তুই আমার সম্মানের দিকে হাত বাড়াইছিস তুই তো সারাটা জীবন লুচ্চামি করে আইলি হ্যাঁ তোর ভোটা প্রথম বিয়ে করলি তোর এই কান্ড কাখানা লুচ্চামি বদমাশ দিয়ে তোর সাইডে চলে গেল আর একটা করলি হেদাও গেল আর একটা করলি তারপরে বিশ্বা বৃষ্টি শুরু হলো এলাকার মানুষ নিয়ে অন্য এলাকা থেকে মানুষের তোর নামে এই লুচ্চামির বিচার হইলো তারপরে তোর নাক ডলা কান ডলা কত সেপটা দেখা হইলো হ্যাঁ তাও তুই ভালো হইলি না শান্তি দেবে লেগু তাও তুই ভালো হইলি না হ্যাঁ তুই আজকাল শেষ আমার ইজ্জতে হাত দেওয়ার জন্য তোরে তোরে যে আমি কি করু ভুল করবো না ভাবি আমার মাফ করে দে ভাবি মাফ করে দে ও তোর মেয়ে না তোর মা না হ্যাঁ ভাবি তোর আজকে জন্মে শিক্ষা দেবো যাতে তোর শিক্ষাটা দেখে এই অর্থ এলাকার মানুষ বুঝতে পারে যে লুচ্চা কি করার তুই জানি লুচ্চা বকাশ তোর ওইটাই রাখুন না সারাম দাদা হ্যাঁ তুই আমার লক্ষ্মী বউ আমার সতী সাধ্য বউ তার তুই ইজ্জত নিয়ে খেলা করে শেষ তুই পাইছিস কি আমি কারা তুই চিনস না সারাম দাদা বোমা তোমার তো কোনো দোষ নাই আপনি যদি সময় মতো আমি রান্নাঘরে কাটাকাটি করছিলাম তো তো তখন থেকে উনি কিরকম ফুচি মারছিল উনি ফুচি মারছিল ও আইসা চোরের মতো থাকে লুচ্চা যায় লুচ্চা গম বেশি তো চুপি নাকি পারা ও শিক্ষা যদি শিক্ষা না হয় নাই তার তাহলে আর জীবন শিক্ষা তুমি শান্ত হও না 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 আর আসতে সাহস পাবো না চোদ্দ কষ্ট না তুমি শান্ত হও এলাকার মানুষ আছে না এলাকার মানুষ নিয়ে মানুষের কাছে বইলে না আবার বিচার পাবো ঠিক আছে আমরা সেটাই করেন কত দাম কত সালে আর দেখাই দিব আমি তুমি কেন না বোমা কেন না আমি আসি আমার কাজ হয়েছে ওরে শুনছি চাচা শ্বশুর বাপের তুল্য হয় কিন্তু এরকমও হয় তা জানতাম না